2019-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা জেক্সপো এক্সাম দিচ্ছ, জেক্সপো এক্সাম দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য, তো আমি তাদের জন্য বলছি তোমাদের কত র্যাঙ্ক করলে বীরভূমের সিউড়ি শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠে তোমরা চান্স পাবে এবং কোন টেডের জন্য কত র্যাঙ্ক ভ্যারি করছে, কত সিট থাকে, টোটাল আমি এই ডিটেলস আজকে এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইঞ্জিনিয়ারিং রিলেটেড আরও ভিডিও দেখার জন্য। তো টোটাল শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠে তোমাদের তিনটে কোর্স অফার করে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টোটাল সিট থাকে তোমাদের 60টা, 60টার মধ্যে তোমরা যদি চান্স পেতে চাও তাহলে তোমাদের জেনারেল কাট অফ র্যাঙ্ক নিয়ে আসতে হবে 11,148-এর মধ্যে, আর যদি এসসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে 22,097-এর মধ্যে, এসটি ক্যাটাগরির হয়ে থাকলে 45,397, অ্যান্ড যদি পিসি ক্যাটাগরির তোমরা কেউ থেকে থাকো সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কের কাট অফটা থাকছে 66,840। এরপর আসছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল সিট আছে 40-40-এর মধ্যে, জেনারেল র্যাঙ্কের কাট অফ 6,307, এসসি কাট অফ 14,673, অ্যান্ড এসটি কাট অফ ইস 15,368। দেন উই আর শো দ্য পিসি র্যাঙ্ক কাট অফ, দেন ইট ইজ 18,725, অ্যান্ড আফটার দ্যাট উই আর শোয়িং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুল intake capacity, total 66 are available in Sri Ramkrishna Shilpa Vidyapeeth, and for general candidates rank cutoff is 6,785, and ST candidate for SC candidate 16,672, and ST candidate rank cutoff is 19,814. এরপর আসছি PC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। PC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 43,567, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ সিউটি র্যাঙ্কের কাট অফ ছিল। তো এই যে র্যাঙ্কের ডিটেলস বললাম, এর মধ্যে যদি তোমরা যে ক্যাটাগরি থেকে বিলো করছো যদি র্যাঙ্কটা নিয়ে আসতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের শিল্পা বিদ্যাপীঠে, শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠে চান্স পাওয়ার সম্ভাবনাটা আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে।